আমরা আজকে আইলস রাইটিং টাস্ক মানের জন্য ফাঁস ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখব যেগুলো জানলে আমরা যে কোনো গ্রাফ চার্ট আমরা খুব ইজিলি লিখতে পারব তো চলুন তাহলে শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখবো ডাটা লেখার জন্য সাধারণত আমরা যেই নর্মাল সেন্টেন্সগুলো লিখে থাকি সেই ধরনের কিছু সেন্টেন্স দেখি তো এখানে একটা লাইন চার্ট দেওয়া আছে সেখানে আমরা দেখতেছি কার সেলস এবং তাদের উনিশশো ষাট এবং দু হাজার দশ সালের মধ্যে তাদের যেই সেলসগুলো হয়েছে তার উপর এই চারটা দেওয়া আছে তো আমরা প্রথম সেন্টেস্টে দেখি জিএম কার সেলস ইনক্রিজড সিগনিফিকেন্টলি ফ্রম ফাইভ থাউজেন্ড ডলার টু হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ডলার বিটউইন নাইনটিন সিক্সটি অ্যান্ড টু থাউজেন্ড টেন আমরা দেখতেছি উনিশশো থেকে দুই সালের মধ্যে তাদের পাঁচ হাজার ডলার থেকে সেটা একশো পাঁচ হাজার ডলার ইনক্রিজড হয়েছে তো সেই জন্য আমরা এখানে টাকাটাকে আমরা কি করলাম ফ্রম এবং টু এই স্ট্রাকচারে ব্যবহার করলাম এবং সময়টাকে আমরা বিটুইন এবং এন্ডের স্ট্রাকচারে রেখলাম একে সেন্টেন্সটা আমরা অন্যভাবে লিখতে পারি এই বিটুইনটা আমরা সামনে নিয়ে আসি বাকি অংশটা পরে নিয়ে গেলেও আরেকটা ধরনের সেন্টেজ হয়ে যায় বিটুইন নাইনটিন সিক্সটি অ্যান্ড টু থাউজেন্ড টেন জিএম কার সেলস ইনক্রিজ সিগনিফিকেন্টলি ফ্রম ফাইভ ডলার টু হানড্রেড ফাইভ ডলার দেখেন একই জিনিস জাস্ট আমরা উলুটপালট করে দিলাম তো আমরা এটা একই জিনিস আরেকভাব লিখতে পারি জিএম কার সেলস ইনক্রিজ সিগনিফিকেন্টলি ফ্রম ফাইভ থাউজেন্ড ডলার ইন নাইনটিন সিক্সটি মানে আমরা এই এইটার ভিতরে আমরা ইন দিয়ে সময়টা বলে দিলাম টু হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ডলার ইন টু থাউজেন্ড টেন তো আমরা কী করলাম বিটুইনের ওই ফরম্যাটে না গিয়ে আমরা কী করলাম এই ইন দিয়ে সময়টা এটার সাথে যুক্ত করে দিলাম এখন আমরা একটা সেন্টেন্সে আমরা সরি একটা গ্রাফচার যখন আমরা ডিসক্রিপশনটা লিখতে চাবো সেখানে আমরা একই স্ট্রাকচারে বারবার না লেগে এইভাবে লিখতে পারি ঠিক আছে এর বাইরেও আরও অন্য স্ট্রাকচারও রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখব ওকে তো এরপর আমরা চার্টে কম্প্যারিজন করার প্রয়োজন হয় এবং এটাও খুবই প্রয়োজনীয় একটা স্ট্রাকচার তো প্রথমে একটা সস দেখি প্রাইস ইন দ্য ইউকে আর হাই খামফায়ার টু কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া ঠিক আছে আমরা কম্পেয়ারের জন্য কমফায়ার টু কম্পেয়ার উইথ ইউজ করতে পারি ঠিক আছে তো কানাডা এবং অস্ট্রেলিয়া যে ইউকেতে হা দামটা বেশি সেটাই বলতেছে ঠিক আছে তো একই জিনিস আমরা কি করতে পারি এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কম্পেয়ার টু অ্যান্ড অস্ট্রেলিয়া প্রাইস ইন দ্য ইউকে আর হাই ঠিক আছে আমরা এই যে পড়তেছি দেখাচ্ছি এটা আপনারা কি কি কাজে লাগবে বা আপনারা কি একই জিনিস কি লিখবেন না আপনার মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা আমরা একই সেন্টেন্সে কী করলাম ফ্রম টু দি একটা ডাটা শো করলাম বিটুইন এবং অ্যান্ড দি আরেকটা ডাটা শো করলাম একই জিনিস আমরা এখানে পরে নিয়ে আগে নিয়ে আসলাম পরেরটা আর এটা পরে নিয়ে গেলাম ঠিক আছে আবার এখানে ফ্রমের সাথে আমরা ইন এখানে যুক্ত করে ডাটাগুলো কীভাবে শো করতেছি এই স্ট্রাকচারগুলো আপনার মনে রাখে আর এই সাবজেক্টগুলো ভার্ভগুলো ইংক্রিজ হল ডিক্রিজ হলো স্টেবল হল সেটা তো আপনারা ওই আপনাদের গ্রাফিক যেটা থাকবে সেই অনুযায়ী বসাবেন শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো মনে রাখেন ঠিক আছে তো জন্য আমরা এবার লিখলাম এবার আমরা ট্রান্সলেশনে ইউজ করতে পারি ইউজ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে যেমন আমরা হাউবার ইউজ করতে পারি কন্ট্রাস্ট ইউজ করি অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি দ্য ইউএসএ প্রডিউস লার্জ নাম্বার অ্যামাউন্ট অফ ন্যাচারাল গ্যাস হাউবার অথবা কন্ট্রাস্ট অথবা অন দ্য আদার হ্যান্ড সাউথ কোরিয়া প্রডিউসার্স না ঠিক আছে তো আমাদের এই হাউ বার অথবা ইনকনট্রাস্ট অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অল দ্য এটাও একটা গুরুত্বপূর্ণ সেন্টিস স্ট্রাকচার মনে রাখতে হবে ঠিক আছে এরপরে আসে আমাদের সাবারিং কনজাকশন ঠিক আছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আমাদের হোয়াইল অথবা হায়ারেস ঠিক আছে এটা দিয়ে আমরা কী করতে পারি দুইটা জিনিস উল্লেখ করতে পারি যেমন দুইটা তিনটা জিনিস উল্লেখ করতে পারি যেমন দেয়ার আর ফাইভ মিলিয়ন স্মোকারস ইন দ্য ইউকে হোয়াইল অথবা

এদিকে যেই তথ্যটা দিলাম তার বাইরে অন্য তথ্যগুলো আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারি ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্টে স্ট্রাকচারগুলো আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মার বৃদ্ধি পাবে এখন যেটা বলবো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইগুলা তো আমরা একটা চার্ট যখন আসে সেগুলা খুব সহজেই আমরা লিখতে পারব কিন্তু এই ক্ষেত্রে যখন একটা চার্ট আসবে সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেই সেই সকল চার্টগুলো আমরা দেখে চিন্তা করে যাই যে কোন স্যান্ডেল স্ট্রাকচারে লিখতে হবে সেগুলো হলো যখন আমরা ওভারঅল লিখতে যাই তখন তো আমরা ওইখানে শাল অথবা ডাটা আমরা লিখি না বা লেখা উচিত না তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব সেখানে আমরা বলবো হায়েস্ট লোয়েস্ট ম্যাক্সিমাম এগুলো দিই ঠিক আছে তো আবার আর ক্ষেত্রে কিছু কিছু চার্ট থাকে সেইগুলোতে অনেক বেশি তথ্য থাকে সেইগুলার ক্ষেত্র আমরা মানে এতগুলো তথ্য যদি ওবার দিতে চাই তাহলে কিন্তু সেটা আর ওবারল থাক না সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে এর বাইরেও কিছু কিছু গ্রাফে শাল দেওয়া থাকে না শুধু তথ্যটা দেওয়া থাকে ডাটাটা দেওয়া থাকে সেইগুলোর ক্ষেত্রেও আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝতে পারি এবং মনে রাখতে পারি স্ট্রাকচারটা তাইলে আমাদের অনেকগুলা সময় বেঁচে যাবে এবং ভালো মতো লিখতে পারবো আমরা ওকে সর্বপ্রথম এটা কি কম্পারেটিভ এবং সুপারিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এটা লিখবো ঠিক আছে তো প্রথম সহজগুলো দেখি হুন্ডা ওয়াজ মোর পপুলার দেন এনি আদার মোটর রাইস তো আরেকটা দেখি হুন্ডা ওয়াজ দ্য মোস্ট পপুলার মোর পপুলার কম্পারিটিভ মোস্ট পপুলার হলো সুপারিটিভ মোস্ট পপুলার মিনস ট্রাসপোর্ট ঠিক আছে আরেকটা হতে পারে মোর অত পিওয়ার মেলস দেন ফিমেলস চৌ হুন্ডা ঠিক আছে তো এটা আমরা কম্পারিটিভ সুপারিটিভ দেখলাম এটা এটা মনে রাখতে হবে খুব বেশি এখন এইখানে দেখবো কি ওই গ্রাফগুলোতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্জেস্ট লোয়েস্ট হায়েস্ট ম্যাক্সিমাম মিনিমাম মেজোরিটি মাইনরিটি মোস্টলি লেস্ট এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি অনেকগুলো ছয় সাতটা উদাহরণ দিছি একদম বাস্তব যে গ্রাফগুলো রয়েছে সেখান থেকে সেগুলো রেফারেন্স আমি আলোচনা করব এখানে একটা সেন্টেন্স আগে দেখি ইট ইজ দ্য লার্জেস্ট অথবা লোয়েস্ট অথবা হায়েস্ট প্রপোর্শন অথবা পারসেন্টেজ ইন দ্য চার্ট ওকে ইট ইজ দ্য হায়েস্ট প্রপোর্শন অথবা ইট ইজ দ্য হায়েস্ট পারসেন্টেজ ইন দ্য চার্ট ইন নাইনটিন সিক্সটি সিক্স হুইচ ইজ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোয়ার এজ দ্য এস্ট কাপড় ইজ অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ঠিক আছে তো আসেন আমরা এই লার্জেস্ট লোয়েস্ট হাইয়েস্ট ম্যাক্সিমাম মিনিমাম এইগুলো দিয়ে কিছু উদাহরণ সো দেখি তো এখানে ফার্স্ট উদাহরণটা হলো এখানে একটা চার্ট দেওয়া আছে লাইন চার্ট বলছে ইন্টারনেট ইউজার্স অ্যাজ পার্সেন্টেজ অফ পপুলেশন ইউএসএ কানাডা মেক্সিকোর ইন্টারনেট ইউজার্স বলা আছে তো আমরা দেখতেছি মেক্সি মেক্সিকোরটা সবচেয়ে কম এবং কানাডাটা সবচেয়ে বেশি তো এটা কীভাবে আমরা ওভারঅল যখন দেখতে যাব। তখন বলবো ওভারঅল মেক্সিকো হ্যাড দ্য লোয়েস্ট পারসেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স হোয়াইল খানাটা এক্সপিরিয়েন্স the fastest গ্রোথ ইন in the ইন্টারপেন্ট ইউজেস ইউজ ঠিক আছে এই যে আমরা এখানে কোনো শাল বললাম না এখানে তো অন্য কোনো ডেটা নেই তারপর আমরা এটা কীভাবে লোয়েস্ট এবং হাইয়েস্ট ফার্স্টেস্ট দিয়ে আমরা কি করলাম এই ওভারঅলটা খুব সহজে লিখে ফেলতে পারলাম ঠিক আছে তো এখানে দেখেন এই হোয়াইলের স্ট্রাকচারটা এখানে আমরা ব্যবহার করছি আমাদের কম্পারেটিভ মিউনসিপালেটিভ যে স্ট্রাকচার এটা ব্যবহার করতেছি তো উপরে যেই স্ট্রাকচারটা বললাম মোবাইলের সেটা অনেক বেশি ব্যবহার হবে দেখবেন এখানে ঠিক আছে এখানে আর একটা পাইচার্ট রয়েছে সেটা হলো জাপান এবং মালয়েশিয়ার মধ্যে সেই দেশের মানুষগুলা কোন কোন খাতে সবচেয়ে বেশি টাকা খরচ করে যেমন হাউজিং ট্রান্সপোর্ট ফুড হেলথ আদার্স তো আমরা দেখতেছি মালয়েশিয়ায় হাউজিং চৌত্রিশ পার্সেন্ট ইউজ করতেছে এটা সবচেয়ে বেশি কিন্তু জাপান করতেছে মাত্র একুশ পার্সেন্ট তো এটা কীভাবে বলতেছে দেখো ইন মালয়েশিয়া দ্য গ্রেটেস্ট প্রপোর্শন অফ এক্সপেন্ডিচার থার্টি ফোর পার্সেন্ট ওয়াজ দা হাউ ওয়াজ অন হাউজিং হোয়াই ইন জাপান হাউজিং অ্যাকাউন্টেড ফর জাস্ট টোয়েন্টি ওয়ান অফ দ্য টোটাল বলতেছে মালয়েশিয়া চৌত্রিশ পার্সেন্ট সবচেয়ে বেশি ব্যবহার করতেছে হাউজিংয়ে কিন্তু জাপান অন্যদিকে কী করতেছে জাপান কী করতেছে একুশ পার্সেন্ট ব্যবহার করতেছে ঠিক আছে তো ক্ষেত্রে আমরা কি করলাম দেখেন এখানেও কিন্তু সাল দেওয়া নেই সেখানে আমাদের ডাটাগুলো দেওয়া আছে দুইটা দেশ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করতে হবে এখানেও আমাদের সুপালিটি কম্পারেটিভ ওই টেকনিকে লিখতে হবে তো স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখানেও আরেকটা দেওয়া আছে এখানেও যেমন ইউএসের মানুষ কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা ব্যয় করে থাকে সেটা বলা আছে যেমন দ্য লার্জেস্ট রেশিও অফ ম্যারিকান সিটিজেন স্পেন্ডিং অয়েন্ট অন ফুড অ্যান্ড কার্স অন দ্য আদার হ্যান্ড এখানে আমরা হোয়াইল ইনকন্টাস্ট অন দ্য আদার হ্যান্ড যে টেকনিকটা পড়লাম সেই অনুযায়ী এইখানে এটা ব্যবহার করছে কম্পিউটার অ্যান্ড বুকস হ্যাট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইন দ্য চার্ট ইন নাইনটিন সিক্সটি সিক্স অ্যান্ড নাইনটিন নাইনটি

সেটা আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওভারঅল লাগবো আমরা যখন একটা চার্ট অনেক তথ্য থাকবে সেই ক্ষেত্রে অথবা যেখানে শুধু ডাটা দেওয়া আছে সময় দেওয়া নেই সেইগুলোর ক্ষেত্রে আমরা এইটা খুব বেশি ইউজ করবো ঠিক আছে তাহলে আমরা খুব সহজে সুন্দর মতন এর চার্টগুলো দেখতে পারব আমি তো উদাহরণ বলে দিলাম এই আমি এই ওয়েবসাইট থেকে নিয়েছি ওয়েস্টার্ন ওভারসিজ ডট কম থেকে এই লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি ওকে এর এর বাইরেও অনেক সময় আমাদের কী হয় ফিউচারে কিছু চার্ট আসা থাকে আসে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো তো এখানে ফোরকাস্ট প্রিডিকশান অথবা এক্সপেকটেশন ঠিক আছে দ্য ফোরকাস্ট প্রিডিকশন অথবা এক্সপেকটেশন যে কোনো একটা শোজ অথবা অথবা রিউইল দ্যাট দ্য প্রাইস অফ ফুড উইল আন্ডারগো অথবা উইটনেস অথবা এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনক্রিজ ফ্রম টোয়েন্টি পার্সেন্ট ইন টু থাউজেন্ড টু টু

সেন্টেন্স স্ট্রাকচার বা পাঁচ ধরনের এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের রাইটিং টাস্ক খুব সহজে আমরা লিখতে পারব এর বাইরেও আমাদের কয়েকটা রুল যদি আমরা দেখি এটা খুব বেশি ইউজ হয় সেই জন্য এটা বলা যেমন দ্য নাম্বার অফ দ্য অ্যামাউন্ট অফ এই দুইটা আমরা জানি নাম্বার অফ থাকলে আমাদের কাউন্টেবলের ক্ষেত্রে দ্য নাম্বার অফ হয় আর অবশ্যই ভার্ভ সিঙ্গুলার হবে দ্য অ্যামাউন্ট অফের ক্ষেত্রে আমাদের নাউনটা হবে আনকাউন্টেবল এই ক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার হবে তো আমাদের মনে রাখতে হবে তার নাম্বার অফ অথবা দ্য অ্যামাউন্ট অফ আমরা যখন লিখবো ভার্বটা সিঙ্গুলার হবে শুধু এখানে নাউনটা চেঞ্জেস হবে ঠিক আছে তো দেখি একটু উদাহরণ দেখি দ্য নাম্বার অফ যে পিপল কাউন্টেবল আর যখন আমরা লিখলাম অ্যামাউন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ রেইনফল রেইনফল তো বলছি আনকাউন্টেবল ঠিক আছে এরপর আমরা দ্য প্রপোরশন অফ অথবা দ্য পার্সেন্টেজ অফ দুই ক্ষেত্রে আমরা এখানেও আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে কিন্তু এখানে নামটা আমরা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল যেটা লিখে দেখি কোনো সমস্যা নেই কিন্তু ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে মানে দ্য নাম্বার অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ প্রপারেশন প্রকল্প ক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে ঠিক আছে দ্য প্রপোরশন অফ স্পেন্ডিং অন ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট রিস্ট ইটস

মাইন্ড ফ্লাকচুয়েটেড শার্পলি ওভার দ্য তো এই স্ট্রাকচারটা আমাদের অনেক বেশি ব্যবহার হয় তো আমরা যদি এই পাঁচ ছয়টায় সেন্টেন্স স্ট্রাকচার যদি ভালো মতন মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজে রাইটিং টাস ওয়ান ভালো অ্যান্সার করতে পারব আমি আবারও বলি এখানে এইগুলো জাস্ট একটা স্যাম্পল আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো যে এখানে ফর্ম দিলাম এখানে টু দিলাম যে বিটুইন এবং অ্যান্ড লিখলাম আবার এখানে বিটুইনটা আগে নিয়ে আসলাম ঠিক আছে আবার এখানে ফর্মের সাথে এই শালটা বসে দিলাম এই স্ট্রাকচারটা মনে রাখবেন কম্পেয়ার ক্ষেত্রে কম্পেয়ার লিখতাম ঠিক আছে আবার আমরা এখানে কি করলাম একটা তথ্যের সাথে তার বিপরীত তথ্যটা ব্যবহার করার জন্য আমরা হাও ব্যবহার করলাম অন দ্য আদার হ্যান্ড অথবা ইন কন্ট্রাস্ট ব্যবহার করব ঠিক আছে খুব বেশি ব্যবহার হবে এগুলা এই যে সাবনেট কনজাংশনের জন্য আমরা দেখলাম এই যে ওয়াইল অথবা ভাইরাস অনেক বেশি ব্যবহার হচ্ছে ঠিক আছে তো এটার এক পাশে এক ধরনের ডাটা এর পরের অংশ বাকি ডাটা থাকবে আর কম্পারিটেবল এটুকু বিস্তারিতই বললাম ঠিক আছে তো আশা করি এগুলো আপনাদের খুব হেল্প করবে যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরে আর কি রাইটিং টেস্ট ওয়ানের উপর আপনাদের কি টেকনিক লাগবে কিনা যদি লাগে অবশ্যই কমেন্টে বলতে হবে আমি কোনো টেমপ্লেট দিব না এরকম কিছু সাইন্টিস্ট স্ট্রাকচার বলে দেবো যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই ও লিখতে পারবেন ঠিক আছে তো এই পর্যন্ত